নিজের বিধানসভা এলাকায় রাখি বন্ধন উৎসবে শামিল হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আজ রাখি পূর্ণিমার দিন দক্ষিণদাড়িতে এলাকার সমস্ত পরিবারের হাত থেকে রাখি পরলেন মন্ত্রী এবং উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে মন্ত্রীকে রাখি পরান স্থানীয় মহিলারা। এদিন মঞ্চ থেকে মন্ত্রীকে ফের একবার কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সংস্থার তলব প্রসঙ্গে বক্তব্য রাখতে শোনা গেল। এখনো পর্যন্ত কোনো ধরনের কাগজ আসেনি, তার কাছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুজিত বসু। আমি দক্ষিণদাড়িতে আছি, এখানে আপনারা দেখলেন নিজে চোখে যে 116 বিধানসভার পক্ষ থেকে যে রাখি বন্ধন উৎসব হচ্ছে, সেখানে হিন্দু মুসলমান এবং অন্য সম্প্রদায়ের মানুষরা এখানে উপস্থিত। রাখি বন্ধন এমন একটা উৎসব, পবিত্র উৎসব, যেখানে বোনরা ভাইদের রাখি পরায় এবং ভাইদের মঙ্গল কামনা করে। আমার শুভেচ্ছা রইল আর আমি সবাইকে বললাম এই দিনটা ভালো থাকবেন, তার কারণ প্রত্যেকটা মানুষের ভালো হোক, শুভ হোক। রাখি বন্ধনের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, মৈত্রতার সম্পর্ক আরও বেশি বড় করে গড়ে উঠুক, এটা আমি মানুষের কাছে আবেদন করলাম।